আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে আটটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করা যাবে কি না, কোরবানি ভাগে দেওয়া যাবে কি না, কেউ ব্যক্তিগতভাবে গরু কিনলে এর ভিতরে কাউকে শরিক করা যাবে কি না, কেউ একটি পশু কিনলে পরে পশুটা হারিয়ে গেলে এরপরে যদি আবার পাওয়া যায় এবং এই ফাঁকে যদি আর একটা পশু কেনা হয় তো এর বিধান কি হবে, এ সম্পর্কে আলোচনা করব। যার উপরে কোরবানি করা ওয়াজিব, কোনো কারণবশত যদি কোরবানি না করতে পারে তবে তার বিধান কি, সে নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরবানির পশুর বয়স নিয়ে আলোচনা করা হবে, গর্ভবতী পশু কোরবানি করা যাবে কি না, এই আটটি বিষয় নিয়ে আজকের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে অল্প দিনের মধ্যেই কোরবানির সে দিনগুলো আসবে, আমরা সকলেই কোরবানি করব ইনশাআল্লাহ। তো কোরবানি করতে গিয়ে আমাদের মাঝে যে প্রশ্নগুলো আসে সেগুলোই আজকের আমি উল্লেখ করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না। মৃত্যু ব্যক্তির নামে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করতে চায় অবশ্যই এ কোরবানি করে জায়েজ এবং সওয়াবের কাজ এবং বৈধ। ফোকাহায়ে কেরাম অসংখ্য মাসালা এ সম্পর্কে বর্ণনা করেছেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে কি না। ফোকাহায়ে কেরামের ভাষ্যমতে অবশ্যই বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করা যাবে এবং মস্ত বড় সওয়াবের কাজ। আমরা যদি তৃতীয় প্রশ্নে যাই যে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না, বর্তমান সময় এই মাসালাটা নিয়ে বহুত ঘোলাটে পরিবেশ আমাদের সমাজে। ভাগে কোরবানি দেওয়া যাবে কি না এ সম্পর্কে যদি আমরা হাদিসে নববীর দিকে তাকাই তো অসংখ্য হাদিসে নববীর থেকে একটি হাদিস যদি আমরা এখানে আনি, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فنحرنا البعير عن سبعه والبقره عن سبعه। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ পালন করেছি, এরপর আমরা সাত জনার পক্ষ থেকে অর্থাৎ সাত ভাগে আমরা একটি উট কোরবানি করেছি এবং সাত ভাগে আমরা একটা গরু কোরবানি করেছি। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম সাত ভাগে কোরবানি করেছেন। সুতরাং বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উট গরু এবং মহিষের ভিতরে সাত ভাগে কোরবানি করা যায়। এছাড়া ছোট যে প্রাণীগুলো আছে, ছাগল খাসি বেড়া বেড়ি দুম্বা, এর ভিতরে এক ভাগই কোরবানি করতে হবে। এরপরে প্রশ্ন হলো, কেউ ব্যক্তিগতভাবে কোরবানির পশু কিনল, এরপরে যদি সে এর ভিতরে শরিক নিতে চায়, কাউকে অংশীদার করতে চায়, সে পারবে কি না। ফোকাহায়ে কেরামের মত হচ্ছে, কেউ যদি ব্যক্তিগতভাবে কোরবানির পশু কিনে এরপরে সে ভাগিদার নিতে চাইলে অবশ্যই তার ভাগিদার নেওয়ার সুযোগ রয়েছে, সে নিতে পারবে। এরপরে একটি প্রশ্ন হচ্ছে, কেউ একটি পশু কিনল, এরপরে কোরবানির দিনের আগেই পশুটা হারিয়ে গেল, এরপরে ওই ব্যক্তি আবার একটি পশু কিনল, পশু কেনার পরে আগের হারিয়ে যাওয়া পশুটা আবার সে ফেরত পেল, এখন তার কাছে দুইটা পশু একাত্র হলো। প্রশ্ন হচ্ছে, এখন সে দুইটা পশুই কি কোরবানি করতে হবে না একটি পশুই কোরবানি করলে হবে? এখানে মাসালা হচ্ছে, যেই ব্যক্তি ওই পশুটা কিনেছিল যদি সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তবে এই দুইটা পশু থেকে যে কোনো একটা পশু কোরবানি করলেই তার কোরবানি হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, যদি শখের বসে অথবা সওয়াবের আশায় সে কোরবানি করতে চেয়েছিল, তবে এ অবস্থায় তার দুইটা পশুই কোরবানি করতে হবে, এটাই মাসালার বিধান। এরপরে প্রশ্ন হচ্ছে, যার উপর কোরবানি করা ওয়াজিব সে যদি কোনো কারণবশত কোরবানি করতে না পারে তবে তার বিধান কি রয়েছে? এর মাসালা হচ্ছে, যার উপর কোরবানি করা ওয়াজিব সে যদি কোনো কারণে কোরবানি না করতে পারে, তার উপরে ফয়সালা হলো
কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পরে কমপক্ষে এক বছরের একটি বকরির মূল্য তার সদকা করে দেওয়া তার উপরে ওয়াজিব, সে সদকা করে দিবে। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর বয়স নিয়ে প্রশ্ন হয়। এখানে কুরবানির পশুর বয়স নিয়ে যদি আমরা আলোচনা করি, তবে এখানে কুরবানির পশুকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিতে উট, উটের বেলায় হাদিসের ভাষ্য অনুযায়ী এবং ফোকাহায়ে কেরামের মত অনুযায়ী অবশ্যই পাঁচ বছর হতে হবে, পাঁচ বছরের নিচে উট কোরবানি করা বৈধ হবে না। এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আমরা আসি, সেখানে চলে আসে মহিষ এবং গরুর কথা। গরু এবং মহিষের বেলায় অবশ্যই কমপক্ষে দু বছর বয়স হতে হবে, দু বছরের আগে গরু মহিষ কোরবানি করলে সে কোরবানি বৈধ হবে না। তৃতীয় ক্যাটাগরিতে যদি আমরা আসি, সেখানে আসে ছাগল, খাসি, ভেড়া, বেড়ি, দুম্বা, এ ছোট জাতের তিন প্রকারের পশু, অবশ্যই এক বছর হতে হবে, এক বছরের কমে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। অবশ্য দুম্বার বেলায় একটু ছাড় দেওয়া হয়েছে, বলা হয়েছে ছয় মাসের একটা দুম্বা, কমপক্ষে ছয় মাস বয়স হয়েছে যে দুম্বাটার, সেটা যদি এক বছরের একটা দুম্বার সাথে ছেড়ে দেওয়া হয় এবং যদি সমান সমান দেখা যায় বা তার চেয়েও বড় দেখা যায়, তবে এটা দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে। এরপরে প্রশ্ন হচ্ছে গর্ভবতী পশু কোরবানি করা যাবে কি না। আসলে প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, যদিও গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা উচিত নয়, এবং মানবিক দৃষ্টিকোণ থেকে গর্ভবতী পশু কোরবানি করা ঠিক না। তারপরও যদি কেউ ভুলবশত বা যে কোনোভাবেই গর্ভবতী পশু কোরবানি করে এবং তার পেটের ভিতরে যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তবে সে বাচ্চাটাকেও কোরবানি করতে হবে, এটাই মাশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের যে মাশালা নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের সকলকে সুন্দরভাবে এ মাশালা অনুযায়ী সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।